মায়াচর হাওড়া জেলার শ্যামপুর গাঘাসা গ্রাম। প্রশাসনিকভাবে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের অন্তর্গত এই গ্রাম, রূপনারায়ণ নদীর হাওড়া সংলগ্ন চর যা পূর্ব মেদিনীপুরের অংশ। তবে এই গ্রামের মানুষগুলো বেশি নির্ভরশীল হাওড়ার সঙ্গে কর্মক্ষেত্র থেকে শুরু করে দোকান বাজার সবকিছুতেই। ইয়াস এবং নদীর কোটালের জেরে নদীর জলে প্লাবিত হয়েছে গোটা গ্রাম, অসহায় হয়েছে কয়েক হাজার মানুষ। নদী সংলগ্ন বসবাসকারী মানুষের কাঁচা মাটির বাড়ি ভেঙে পড়েছে। আমরা রয়েছি মায়াচর, বিচ্ছিন্ন ভূখণ্ড, মূলত হাওড়ারই একেবারেই সংযুক্ত রয়েছে, তবে পূর্ব মেদিনীপুরের অংশ মায়াচর। এই মায়াচরে ইয়াস এবং ভরাকোটালের দাপটে মানুষ অসহায়, মূলত জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে ঘরবাড়ি। এখনও পর্যন্ত খাবার সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস, পাশাপাশি সবথেকে বেশি আকাল যে হচ্ছে পানীয় জলের, আর সেটা আমরা দেখাতেই পাচ্ছি জলের জন্য কিভাবে লাইন পড়েছে। প্রতিদিন প্রশাসনের পক্ষ থেকে নিয়মমাফিক পানীয় জল আসছে, তবুও যেন জল সংরক্ষণ করে রাখতে হচ্ছে, পরবর্তী সময়ে যদি ঠিকমতো না জল পাওয়া যায় আতঙ্কে রয়েছে মানুষ। তবে যথাসম্ভব প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এই দুর্যোগ দিনে শুরু থেকেই। দিনে একাধিকবার এই পানীয় জলের গাড়ি আসছে, পাশাপাশি বিভিন্নভাবে প্যাকেট জলও সরবরাহ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা জেনে নেব এই দুর্দিনে খাদ্য সামগ্রী থেকে পানীয় জল কেমন সমস্যায় রয়েছে, আর এই দুর্দিনে তারা কতটা তাদের জীবন অর্থাৎ জীবিকা তারা সামাল দিচ্ছে। হ্যাঁ, জলের প্রচুর সমস্যা, যে দুই বেলা না জল না দিলে জল খাওয়ারও খুব কষ্ট, আর এই যে রান্না এসবও খুব করার কষ্ট। হ্যাঁ, ভেসে গিয়েছে গোটা গোটা গ্রাম, কিছু মানে কোনো কিছুই নেই, সব ভেসে গেছে একবারে। খাওয়ার মতো, রান্না করার মতো, সবাই তো রান্নাঘরটাই শেষ, রান্নাঘরই নেই, না রান্না করে খাওয়ার মতো কিছুই নেই, রান্না চাল ডাল ধান গম কিছুই নেই, বিছানা নেই, বিছান কিছু, বিছান বলো ই বলো তোলার টাইম নেই, মুহূর্তের মধ্যে 5 মিনিটের মুহূর্তের মধ্যে একবারে সব ভর্তি 5 মিনিট। হ্যাঁ, আমার নাম কৃষ্ণা সামন্ত। হ্যাঁ, আমি জল নিতে আসছি, আমাদের খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, আমাদের সব ভেসে পালিয়ে গেছে, গ্যাস তোলার মতো সুযোগ দেয়নি, সেই জন্য আমরা রান্না করেও খেতে পাইনি। এই বুধবার থেকে 4 দিন না, এই তো সবাই সাহায্য করছে, সেই জন্য। হ্যাঁ, সবাই সাহায্য করছে, এটাই আমাদের চলে যাচ্ছে এখন। হ্যাঁ 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 সুমিত্রা মণ্ডল। জল এই যেটুকু দিচ্ছে এটুকুই খাওয়ার মতোই ব্যবহার করছি, আর চানের মতো কোনো রকম একটু সেরকম পাচ্ছি নি জল, চানের মতো জল হচ্ছে নি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পুকুরের জল তো একদম নোংরা হয়ে গেছে, তাতে ব্যবহার করা যাচ্ছে নি। স্বর্ণলতা মণ্ডল। এই তো আমাদের কিছুই নেই, এমনি লেপ কাঁথা বালিশ টালিশ ভিজে গেছে রোদে দেবো বলে, অন্য লোকের কিচ্ছু নেই, আমাদের পরার কাপড়টাও নেই। আজকে সারাদিন ভাতের জন্য ডিশ দিয়ে কত লোক দেশ ছিল, ডিশ দিয়ে ভাতও পাইনি, সারাদিন খেতেই পাইনি, আমরা কি করব, এগুলো অন্য লোকের বাড়িতে রোদে দেবো বলে নিয়ে যাচ্ছি। আমার নাম নমিতা সামন্ত। কয়েকদিন পেরিয়ে এখন জলস্তর কিছুটা কম, জলে গলে পড়া ঘরবাড়ির ভাঙা স্তূপ থেকে গ্রামের মানুষগুলো খুঁজে চলেছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র, কেউ বা খুঁজছে মজুত রাখা ধান চাল, আবার সব কিছু হারিয়ে এক কাপড়েই রয়েছে অসহায় বহু মানুষ।
এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি মায়াচরের একবারে রূপনারায়ণ নদী একদম দেখাই যাচ্ছে। ঠিক এই নদীর সংলগ্ন যে সমস্ত মানুষ প্রথম দুর্যোগের কবলে পড়েছিল বলাই চলে, মূলত ইয়াস ঘূর্ণিঝড় যে আতঙ্ক, সেই ঘূর্ণিঝড় উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার পরই এই হাওড়ার বেশ কিছু অংশের সঙ্গে এই এলাকা, যদিও এই এলাকা হাওড়ার সঙ্গে যুক্ত তবে এটি পূর্ব মেদিনীপুরের অংশ মায়াচর। এই মায়াচরের মানুষ একবারে নদীর সঙ্গেই, এখানকার মানুষের জীবন জীবিকা নদীরকে কেন্দ্র করেই, তার পাশাপাশি এই ইটভাটার কর্মী বহু মানুষ এই মূল, তার পাশাপাশি কৃষি কার্য চাষবাস চাষাবাদি, তো সব মিলিয়ে সব কর্মসংস্থান এই মুহূর্তে একেবারেই নিঃস্ব মানুষ সব দিক দিয়ে। একদিকে যেমন বাসস্থান বলতে কিছু নেই, একবারে আমরা দেখাচ্ছি যে পুরো একদম অধিকাংশ কাঁচা মাটির, এই নদী সংলগ্ন সব কাঁচা মাটি, সেই সমস্ত ঘর পুরো ধুলির সাথ হয়ে গেছে, জলের তাণ্ডবে সব শেষ হয়ে গেছে। তার পাশাপাশি যদিও জল কিছুটা আজকে থেকে কম হয়েছে, জল কম হলেও রান্না করে খাবার উপায়টুকু নেই, কোনো কিছু মজুদ নেই, সব কিছু জলের তোড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। তার পাশাপাশি রান্নাঘর বলে কিছুই নেই, সেটা রান্নাঘর বলে জলের তোড়ের পর মনেই হচ্ছে না নিজেদেরই, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত পরপর কয়েকদিন পার হলো, জল কিছুটা কমলেও প্রশাসনের পক্ষ থেকে প্রথম থেকে সহযোগিতা পাচ্ছে, তবে যেভাবে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে মানুষ সেই সহযোগিতা সবার কাছে সমান্তরালভাবে পৌঁছুতে না পারার কারণ এই যে ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন, যেটা অধিকাংশ মানুষ পাচ্ছে, তবে কিছু অংশ মানুষ তাদের কাছে খবর পৌঁছানোর আগেই প্রয়োজনীয় পানীয় জল এবং খাদ্য সামগ্রী শেষ হয়ে যাচ্ছে। এই নদীর সংলগ্ন যিনি বাস করেন ওনার সঙ্গে কথা বলবো। দিদি, এই কদিন কিভাবে কাটলো? খুব দুর্ভোগ, এখনো তো জল রয়েছে, আমরা তো জল, হ্যাঁ জল রয়েছে আমাদের, খুব কষ্ট, জল কেটেছে তো রান্না করতে পাচ্ছে না? না, রান্না ফান্না কিছু করতে পাচ্ছে না। খাওয়া দাওয়া চলছে? ওই দান দিয়ে যাচ্ছে, আর দুদিন তো কিছু খাইনি, কাল থেকে দান পাচ্ছে, এই যা জীবনযাপন চলছে। এই যে মেন রোড থেকে এতটা দূরত্ব, ত্রাণ কিভাবে পৌঁছচ্ছে আপনাদের কাছে? আমরা তো ওই বলা মানে লোকের মুখে মুখে যেতে হয়, বললেই আমরা যাচ্ছি না। সঠিক মতো পাচ্ছেন ঠিকঠাক? হ্যাঁ, এখন কাল থেকে আমরা সকাল থেকে পাচ্ছেন, মানে এর আগে এর আগে পাইনি। খুব নাম মাত্র পেতো, পেয়েছেন? না না, তার আগে দিন দুদিন আমরা কিছু পাইনি, কিছু পাইনি না। প্রশাসন যথাযথ সহযোগিতা করছে, যে যোগাযোগ বিচ্ছিন্ন ব্যবস্থার জন্য সমস্যা। হ্যাঁ সমস্যা। কাজকর্ম কিভাবে চলছে? কাজকর্ম আমাদের তো জ্বালাই সব বন্ধ, নৌকা তো ডুবে গেছে, সব তো বন্ধ হয়েছে, কিছু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কিছু তো পাইনি, বাড়িতে কিছু পাইনি। মানে ঘরের অবস্থা কেমন? ঘরের অবস্থা, ঘর তো পড়ে গেছে, ঘর পড়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে কি বার্তা দিয়েছে? এখন কিছু দেয়নি আমাদেরকে, যদি বলছি যে খাবার ছাড়া আমরা কিছু, প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা তো পাবেন, কি জানি পাবো নাকি আমি বলতে। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন সব রকম সুবিধা পাবেন, তো এখনো পর্যন্ত খাবার দাবারের সমস্যা চলছে? মানে আজকে আজকের পর থেকে চলেনি, দিয়েছে সবাই সব রকম। হ্যাঁ, দুদিন ছিল, কোনো রকম সমস্যা নেই, সমস্যা না একদম। এই এই যে আজকে ত্রাণ সামগ্রীর উপর নির্ভর করতে হয়েছে, হ্যাঁ ত্রাণ পেয়েছেন? হুম একদম। আপনার নাম? প্রতিমা সান্ত্রা। এমন অবস্থায় রান্না করে খাবার খাওয়ার মতন ক্ষমতা হারিয়েছে তারা। একদিকে যেমন রান্নাঘর বলে অস্তিত্ব নেই বহু পরিবারের, অন্যদিকে রান্নার উপকরণের অভাব। বহু মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে, আবার অনেকেই করোনার আতঙ্কে আশ্রয় নিয়েছে রাস্তার ওপর গাছতলায় অথবা ভাঙা বাড়ির স্তূপের ওপরেই। তো মানুষের কাছে এই যে সমস্ত মানুষ, অর্থাৎ স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাসন যেভাবে এই দুর্দিনে সহযোগিতা করছে, মূলত ঈশ্বরের সমান, দুবেলা দুমুঠো খাবার জোগাতেই হিমশিম খাচ্ছে, মূলত কোনো রকম উপায়ই নেই, শুধুমাত্র ত্রাণ শিবির। কেউ খাবার নিয়ে এলে সেই খাবারটুকুই মায়াচরের মানুষের প্রতিদিনের, অর্থাৎ এই দুর্যোগ দিনের একমাত্র ভরসা। পানীয় জল এবং খাবার একমাত্র ত্রাণ শিবির থেকেই, বা ত্রাণ সামগ্রী অর্থাৎ যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসছে তাদের কাছ থেকেই মিলছে। তার পাশাপাশি সর্বনিহত শুরু থেকেই প্রশাসনের পক্ষ থেকে যথাসম্ভব সহযোগিতা চলছে। কীভাবে ওই যে তিন বেলা যেমন দিয়ে যাচ্ছে চারটি নাকা, তাকেই খেয়ে চলতে, জল দিয়ে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে, আর ঘরে এতখানি। হ্যাঁ,
ওই হ্যাঁ হ্যাঁ সেটাই আছে ওরা আমরা সেখানে আছি কোয়ামন্ডল এমত অবস্থায় বহু স্বেচ্ছাসেবী সংগঠন নিয়মিত মায়াচরের গ্রামের মানুষগুলির পাশে দাঁড়িয়েছে খাদ্য সামগ্রী থেকে পোশাক আশাক এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী অবিরাম সরবরাহ করে চলেছে যতটুকু ঘাটতি পড়ছে তা মেটাতে চেষ্টা করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি নদীর চরে বাস করা মানুষের কথায় জানা যায় যে ক্ষতির মুখে তারা পড়েছে তা থেকে স্বাভাবিক ছন্দে কবে ফিরবে তা তাদের কাছে অজানা যে সমস্যার মধ্যে রয়েছে মায়াচরের মানুষ এই এলাকার মানুষ মূলত পরিবারের সকল সদস্যকেই পেটে খাবার জন্য দৌড়তে হচ্ছে ত্রাণ কেন্দ্রে পানীয় জলের জন্য দৌড়তে হচ্ছে সকলকে তো পরিবারের সকল সদস্যই খাবারের জন্য এক মুঠো খাবারের জন্য মুখ ছেয়ে আছে কখন খাবার আসবে তো সেরকম একদম খাবার জোগাড় করতে হচ্ছে এই যে আমাদের দিকে দান করছে মানে বিভিন্ন জায়গা থেকে যে দান করছে মানে সেই খাবারই আমরা পাচ্ছি কিন্তু মানে যে পরিস্থিতির হাল মানে চারধারে হানা পড়ে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে প্রত্যেক কটালেই ডুবে যাবে এমন মানে মানুষের এমন অবস্থা যে মানুষ কি খাবে সেটা খুঁজে পাচ্ছে না সব যা চাল ধান ছিল সব ভিজে পুরো মানে একাকার হয়ে গেছে সব মানে নদীর জলে ভেসে চলে গেছে কিছু মানুষ যে মানে খাবে খাবার মতো কিছু নেই জল পর্যন্ত নেই এমনকি সবাইকেই দান শিবিরে যেতে হচ্ছে মানে যারা সব দান করছে তাদের দিকে মানে তারা যে মানে কি ধন্য আমরা যে কি ধন্য হচ্ছি মানে তারা যে এত মানে সহযোগিতা করছে আমাদের সঙ্গে মানে আমরা কি বলবো ঠিক সময় যেতে হচ্ছে হ্যাঁ ঠিক টাইমে যেতে হচ্ছে না হলে দেরি করে গেলে মানে দিচ্ছেন বা শেষ হয়ে যাচ্ছে পুড়িয়ে যাচ্ছে মানে হ্যাঁ পানীয় জলে মানে আমাদের গোটা মায়াচর তো ডুবে গেছে প্রত্যেকটা বাড়িতে মিনিমাম এক গলার বেশি জল কঠায় কঠায় আর গ্যাস ট্যাস তো সব ডুবে গেছে রান্না করা তো মানে এই মুহূর্তে খুবই অসম্ভব মানে রান্নাঘরে বলতে কিছুই নেই রান্নাঘরে উনুন টুনুন সব ভেঙে গেছে নদীর বাঁধ ভেঙে যে ঘটনার সাক্ষী রইল মায়াচর গ্রামের মানুষ তাতে ছোট থেকে বড় শিশু থেকে বৃদ্ধ সবাই আতঙ্কিত এমন অবস্থায় তাদের বসত বাড়ি ছাড়াও হারিয়েছে তারা তাদের চাষাবাদের জমি সমস্ত কর্মসংস্থান বন্ধ হয়ে সম্পূর্ণ নিঃস্ব এখন মায়াচরের বহু মানুষ পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি টাইমস বাংলা